করোনার ভয় কাটিয়ে অবশেষে ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার সূচনা করেন মাল ব্লক স্বাস্থ্য দপ্তরের BMOH দীপঙ্কর কর। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসক দীপক রঞ্জন দাস, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ, প্রধান শিক্ষক নিরুমোহ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। খেলার আগে এদিন ড্রিল এবং মশাল তৌড় হয়, পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরপর দুপুর 12টা থেকে শুরু হয় খেলাধুলা, 100 মিটার, 200 মিটার দৌড়, ডিসকাস থ্রো, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন খেলাধুলো অনুষ্ঠিত হয়। বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কারও দেওয়া হয়। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুমোহন রায় বলেন, কয়েক বছর পর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, এতে ছাত্রছাত্রীরাও খুশি, পাশাপাশি এদিন খেলা দেখতে অভিভাবকরা অধিক মাত্রায় স্কুলে এসেছিল। পুরস্কার বিতরণ করছেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি ওদলাবাড়ির প্রাক্তন শিক্ষক শ্রী অখিলেশ সিং মহাশয়, একটা জোরে হাততালি। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিট লাইট।